সন্ধ্যার পর নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা গোল চত্বরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে গত কয়েক দফা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে এই যানজটের সংবাদ প্রকাশ করেছিল, আর তা ছিল সকাল থেকেই দীর্ঘ যানজটের কবলে নারায়ণগঞ্জবাসী, এমন শিরোনামে বিভিন্নবার সংবাদ প্রকাশ করা হলো, তার কোনো প্রতিকার তো নেই। উল্টো চিত্র এখন রাতের বেলায় দেখা যায় নারায়ণগঞ্জ শহরে। অবৈধ স্ট্যান্ড, অবৈধ অটো ও অবৈধ গাড়ি পার্কিং এর কারণেই এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এই রাস্তায় চলাচলকারী জনসাধারণ। তবে এর ব্যতিক্রম নয় কোনো পণ্য পরিবহন বা গণপরিবহন। তবে সবচেয়ে দুর্ভোগের শিকার মৌমিতার অবৈধ গাড়ি পার্কিং। রাস্তার মধ্যখানে গাড়ি পার্কিং করে রাখার কারণেই এই যানজট যেন দ্বিগুণ হচ্ছে দিন দিন। তবে নগরবাসীর দাবি, সবকিছুর পরও প্রশাসন বা উদ্যতন কর্তৃপক্ষ যদি নজর দেয়, এই যানজট থেকে মুক্তি পাবে নারায়ণগঞ্জবাসী। NNTV নারায়ণগঞ্জ।